সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চাপাইনবাবগঞ্জ টিভির আজকের সংবাদ আয়োজন। আপনাদের সাথে আছি আমি অর্পিতা। শুরুতে জানিয়ে দিচ্ছি মনামিনা কৃষি খামার সংবাদ শিরোনাম। শিবগঞ্জে যুবককে মারধর, কবজি কর্ত, শিক্ষার্থীদের মাঝে শিক্ষার বৃত্তি চেক প্রদান, ক্যান্সারে আক্রান্ত সামিয়ার চিকিৎসা, সহায়তা ওয়েলফেয়ার ক্লাবের অনুদান। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চাপানবাবগঞ্জের শিবগঞ্জের রুবেল আলী নামে এক যুবকের মারধর ও হাতের কবজি কর্তনের ঘটনা ঘটেছে। আহত রুবেল শিবগঞ্জ উপজেলার শাহপাসপুর ইউনিয়নের নামো চাকপাড়া গ্রামের মতিউর রহমানের ছেলে। মঙ্গলবার সকাল 10টার দিকে শিবগঞ্জ উপজেলার মুসলিমপুর এলাকায় রুবেলের উপর হামলার ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে চাপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী পাঠানো হয়েছে। রুবেলের মা মুক্তা বেগম বলেন, মাঠ থেকে গম তুলে বাড়ি আসছিল তার ছেলে। কয়লাবাড়ি এলাকা থেকে ধরে নিয়ে গেলে মুসলিমপুর এলাকায় মারধর করা হয়। পরে হাতে কবজি কেটে নেওয়া হয়। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি চৌধুরী জুবায়ের আহমেদ জানান, রুবেলের সাথে এক নারীর প্রেমের সম্পর্ক ছিল। ওই নারীকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করে রুবেল। ওই নারী পরিবারের লোকজনই ক্ষিপ্ত হয়ে ঘটনা ঘটিয়ে থাকতে পারে। আমরা ঘটনার তদন্ত শুরু করছি। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করা চাপাইনবাবগঞ্জের 15 জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা বৃত্তির চেক প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তির চেক তুলে দেন জেলা প্রশাসক একেএম গালিব খান। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার ও শাখার উপপরিচালক দেবেন্দ্রনাথ রাও, অতিরিক্ত প্রশাসক আহমেদ মাহবুবুল ইসলাম, এসডিএফ এর আঞ্চলিক পরিচালক হেদায়তুল্লাহ, জেলা ব্যবস্থাপক মাহবুবুর রশিদ সহ অন্যান্যরা। 3 বছর মেয়াদি বঙ্গবন্ধু শিক্ষা বৃত্তির আয়তে প্রত্যেক শিক্ষার্থীকে দেওয়া হবে 72,000 টাকা। তারই অংশ হিসেবে প্রথম বছরে 24,000 টাকা করে দেওয়া হয় শিক্ষার্থীদের। ক্যান্সারে আক্রান্ত নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সামিয়ার চিকিৎসার জন্য সহায়তা দিয়েছে নারী সংগঠন ওয়েলফেয়ার ক্লাব। মঙ্গলবার সকালে শহরের শাহিবাগ এলাকায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সামিয়ার পরিবারের হাতে 10,000 টাকা সংগঠনের পক্ষে তুলে দেন ওয়েলফেয়ার ক্লাবের সভাপতি সেলিনা হোসেন, সাধারণ সম্পাদক নাহিদা আক্তার দীপা। এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা চিকিৎসক গোলাম রাব্বানি। ক্যান্সারে আক্রান্ত সামিয়া ভারতের চিকিৎসাতে, তার পরিবার থেকে জানানো হয়েছে তার চিকিৎসায় অন্তত 20 লক্ষ টাকা প্রয়োজন। আজ এখানেই শেষ করছি চাপাইনবাবগঞ্জ টিভির সংবাদ আয়োজন। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন চাপাইনবাবগঞ্জ টিভির ইউটিউব চ্যানেল। আপনিও যুক্ত হতে পারেন নাগরিক সাংবাদিকতায়। আপনার এলাকার যে কোনো সংবাদ জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন 01316025983 নম্বরে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, শুভরাত্রি।